নমস্কাৰ বন্ধুসকল, স্বাগতম জনাইছোঁ পুনৰ এবাৰ আমাৰ চেনেল জীৱল চুৰহাটলৈ। বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'ৰ যোগেদি মই দেখুৱাব বিচাৰিছোঁ কেনেকৈ আপুনি পেন কাৰ্ডৰ কাৰেকশ্যনৰ কাৰণে আপুনি এপ্লাই কৰিব পাৰিব অনলাইন ঘৰতে বহি। মোৰ নিজৰ পেন কাৰ্ডৰ এটা আখৰ মই চেঞ্জ কৰিব লাগে, গতিকে মই কৰা প্ৰচেছটোকে মোৰ কেনেকৈ মই এপ্লাই কৰিছোঁ অনলাইন গোটেই প্ৰচেছটো মই দেখুৱাম এ টু জেড। মোৰ বিশ্বাস আপুনি উপকৃত হ'ব, প্ৰতিটো কথাই অতি গুৰুত্বপূৰ্ণ, গতিকে ভিডিঅ'টো শেষলৈকে আপুনি অকণো স্কিপ নকৰাকৈ চাব। জাষ্ট আপুনি গুগলত টাইপ কৰিব NSDL, NSDL টাইপ কৰি চাৰ্চ কৰাৰ লগে লগে অনলাইন পেন এপ্লিকেশ্যন NSDL অপশ্যনটো পাব। মই লিংকটো ডেছক্ৰিপশ্যনত দি দিম, তাৰপৰা আপোনালোকে ক্লিক কৰি আগবাঢ়িব পাৰিব। অনলাইন পেন এপ্লিকেশ্যন NSDL ইয়াতে ক্লিক কৰি মই আগবাঢ়িছোঁ। এতিয়া ইণ্টাৰফেচ অ'পেন হৈছে অনলাইন পেন এপ্লিকেশ্যন। এপ্লাই অনলাইন পাৰ্টত আমি কৰিব লাগিব, ৰেজিষ্টাৰ্ড ইউজাৰ নহয়। এপ্লিকেশ্যন টাইপটো আমি ছিলেক্ট কৰি ল'ব লাগিব, যিহেতু আমি কাৰেকশ্যন কৰিম ইয়াতে, চেঞ্জৰ কাৰেকশ্যন ইন এক্সিষ্টিং পেন ডাটা অব্লিক ৰিপ্ৰিণ্ট অফ পেন কাৰ্ড, ইয়াতে আমি ক্লিক কৰিব লাগিব। নেক্সট আমি কেটেগৰীটো ছিলেক্ট কৰি লওঁ, আমি ইণ্ডিভিজুৱেল যিহেতু নিজৰ আমি কৰিম পেন কাৰ্ড চেঞ্জ, গতিকে কাৰেকশ্যন কৰিম ইয়াতে আমি ইণ্ডিভিজুৱেল ক্লিক কৰিম। ইয়াৰ পৰা এপ্লিকেণ্ট ইনফৰ্মেশ্যনৰ টাইপত আপুনি গোটেইখিনি কি কি ফিল আপ কৰিব লাগিব মই দেখুৱাইছোঁ। টাইটেল আপুনি দিব লাগিব, নিজৰ শ্ৰী শ্ৰীমতী কুমাৰী যি হয় ইয়াত দিব। তারপর লাস্ট নেম দিব লাগিব, এইটো পার্টত ফার্স্ট নেম দিব লাগিব, যদি মিডল নেম আছে মিডল নেমটো দিব লাগিব। ডেট অফ বার্থটো আপুনি দিব, যেটো পেন কার্ডত আছে অলরেডি বা আপনার আধারত যেটো আছে, যেদরে আপনি সলাব বিচাৰিছে তাকে বিচাৰিছে। ইমেইল আইডি দিব ইয়াতে, তারপর মোবাইল নাম্বার যেটো আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বার হয় এইটো ইয়াতে দিব। সিটিজেন ইন্ডিয়া ইয়াতে ইয়েস দিব, পেন নাম্বার দিব, আর ইয়াতে আপনি এইটো অপশনত ক্লিক করব বাই সাবমিটিং ডাটা টু আস, এই অপশনটো আপনি ক্লিক করে ক্যাপচা সলভ করব লাগিব। ক্যাপচা আপনি সলভ করার ক্যাপচাটো ইয়াতে এন্ট্রি করব, এন্ট্রি করে সাবমিট করার পিছত আপনি নেক্সট পর্যায়ের কারণে আগবাড়ি পাব। গতিকে মই গোটেইখিনি ডাটা ফিল আপ করে মই নেক্সট পর্যায়ত কি করব পড়া হয় মই দেখুৱাম। এতিয়া সাবমিট করার পিছত দেখা পাইছে আপুনি উই থ্যাংক ইউ ফর ইউজিং অনলাইন পেন এপ্লিকেশন সার্ভিস NSDL ইকফ, এনেদরে এটা ইন্টারফেস ওপেন হয়েছে। ইয়াতে ইয়োর রিকুয়েস্ট সাকসেসফুলি রেজিস্টার্ড উই টোকেন নাম্বারটা দিছে, যেটো মেইলত আপোনাক সেন্ড করা হয়েছে। গতিকে টোকেন নাম্বারটো ভ্যালিড নেক্সট ওয়ান মান্থর কারণে আছে, ইয়াত ভ্যালিড টিল এন্ড অফ নেক্সট মান্থ, নেক্সট মান্থর কারণে দিছে, এন্ড অফ নেক্সট মান্থ ইয়েস। প্লিজ কমপ্লিট ইয়োর অনলাইন পেন এপ্লিকেশন বিফোর ইট। গতিকে এই কথাখিনি আপনি এবার পড়ি লব, আপনার যেহেতু মেইলত অলরেডি টোকেন নাম্বার দিছে, ইয়ার কোয়ারি করব নেক্সট আপনি স্টেটাস চাবর কারণে। গতিকে কন্টিনিউ উইথ পেন এপ্লিকেশন ফর্মত আমি ক্লিক করব লাগিব। এতিয়া আমি ক্লিক করে নেক্সট পর্যায়ের কারণে আগবাড়ি যাম। নেক্সট পেজত দেখা পাইছে আপুনি ইয়াতে পেন ফর্ম ফর কারেকশন ইন পেন ডাটা। গতিকে অনলাইন পেন এপ্লিকেশনের এই পার্টত আমি দেখা পাইছে গাইডলাইনটা আমার ক্লিক হয়েছে অলরেডি, তারপর পার্সোনাল ডাটাটা আমি ফিল আপ করব লাগিব, তারপর কন্টেক্ট এন্ড আদার্স ডিটেলস দিব লাগিব, তারপর ডকুমেন্টস দিব লাগিব। চারিটা পার্টত দেখা পাইছে আপনাদের এটা এটা পার্ট আমি কমপ্লিট করে আগবাড়ি লাগিব। ইয়াত দেখা পাইছে হাউ ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইয়র পেন এপ্লিকেশন ডকুমেন্ট, আপুনি ইয়াত সাবমিট ডিজিটালি থ্রু ই কে ওয়াই সি আর ই সাইন, ইয়েস পেপারলেস আমি করব বিচাৰিছোঁ, যেহেতু আমি ঘৰৰ পৰাই কৰিম, আমি অফিসত সাবমিট নকৰো, গতিকে আমি এইটো ক্লিক হৈ আছে, ইয়াতে ক্লিক থাকিব দিব লাগে। তারপর আমি নেক্সট গোটেই ইম্পর্টেন্ট ডাটাখিনি আমি চাই লম কি কি ইয়াতে লিখা আছে, গোটেইখিনি এবার আপুনি ভালকে চাই লব। চাই লওয়ার পিছত আপোনাক নেক্সট পর্যায়লৈ আপুনি আগবাঢ়িব লাগিব। নেক্সট পর্যায়ত আছে ওয়েদার ফিজিক্যাল পেন কার্ড ইজ রিকোয়ার্ড, ইয়েস আমি ইয়েস দিব লাগিব, ফিজ এপ্লিকেবল হব। ইয়াতে ফিজটো ইয়াতে দিয়া আছে, কিমান আপুনি পে কৰিব লাগিব, ইয়াতে ক্লিক কৰাৰ লগে লগে দেখা পাইছে ইয়াতে ডিছপ্লে হৈ গৈছে, আৰু নো ফিজ, ইয়াত আপোনাৰ ফিজ এপ্লিকেবল। ইয়াত যদি আপোনাৰ পেন কাৰ্ড নালাগে নো দিব লাগিব, যদি লাগে ফিজিকেল কাৰ্ড, যিহেতু ফিজিকেল কাৰ্ড লাগিবই আমি কাৰেকশ্যন কৰিছোঁ, পেন কাৰ্ড দৰকাৰ হ'বই, গতিকে ইয়েছত ক্লিক কৰি আমি আগবাঢ়িব লাগিব। ক্লিক হৈ আছে, নেক্সট পাৰ্টত দেখা পাইছে পাৰ্মানেণ্ট একাউণ্ট নাম্বাৰ, নিজে নিজে পেন নাম্বাৰটো আহি গৈছে ইয়াতে, যিটো আপুনি ফিল আপ কৰিছিলে, আপুনি যিটো চেঞ্জ কৰিব কাৰেকশ্যন কৰিব নাম্বাৰটো যিহেতু ইতিমধ্যে পুট কৰিছে, গতিকে ইয়াতে আহি গৈছে নিজে নিজে। এতিয়া আমি আধাৰ অথেণ্টিকেশ্যন কৰিব লাগিব, আধাৰ ভেৰিফিকেশ্যন কৰিব লাগিব, গতিকে আধাৰত আমি ক্লিক কৰিব লাগিব। ক্লিক কৰাৰ পিছত এণ্টাৰ আধাৰ লাষ্ট ফ'ৰ ডিজিট, লাষ্টৰ যিটো চাৰিটা ডিজিট আপোনাৰ আধাৰত আছে, আধাৰৰ চাৰিটা ডিজিট ইয়াতে আপুনি পুট কৰিব লাগিব, এণ্ট্ৰি কৰিব লাগিব। এণ্ট্ৰি কৰাৰ পিছত আই হেভ এগ্ৰি ডেট মাই ফটোগ্ৰাফ এজ এভেইলেবল, আপুনি ফটোগ্ৰাফ যদি আধাৰত থকা ফটোগ্ৰাফী পেন কাৰ্ডত দিব বিচাৰে, যিটো পেন কাৰ্ড আহিব আপোনালোকে নতুনকৈ আপুনি কাৰেকশ্যন কৰাৰ পিছত, সেইটো আপুনি ইয়াত ইয়েছ ন' অপশ্যন আছে, আপুনি ইয়েছ দিব লাগিব, ন' দিব লাগিব, আপুনি বেলেগ ফটোগ্ৰাফ আপডেট কৰিব লাগিব। কিন্তু ইয়েছ দি আগবাঢ়ে ভাল, তেতিয়া সুবিধাজনক হয়, অতি সহজতে গোটেই কামখিনি আগবাঢ়ি যাব পৰা যায়। কণ্টেক্ট এণ্ড আধাৰ ডিটেইলছৰ পাৰ্টত আপুনি একো বিশেষ ফিল আপ কৰিব নালাগে, ৰেচিডেণ্টটো নিজে ক্লিক হৈ আছে, যিহেতু আমি অলৰেডি আধাৰৰ চাৰিটা নাম্বাৰ, আধাৰ লিংক মোবাইল নাম্বাৰ দিছোঁ, পেন কাৰ্ডৰ পেন নাম্বাৰ দিছোঁ, এড্ৰেছ আপুনি ফিল আপ কৰিব প্ৰয়োজন নাই। ইয়াত খালি আপুনি ইফ ইউ ডিজায়াৰ টু আপডেট ইয়ৰ আধাৰ এড্ৰেছ, যদি কিবা থাকে, যদি আপডেট কৰিব বেলেগ এড্ৰেছ বিচাৰে, তেতিয়া আপুনি ইয়াতে ক্লিক কৰি আগবাঢ়িব লাগিব। টেলিফোন নাম্বাৰটো আপুনি ক্লিক কৰিব লাগিব, ইণ্ডিয়াৰ
যেটা কান্ট্রি কোড আছে দিব আপনার মোবাইল নাম্বারটি ইয়াতে আইব আপডেট হয়ে আপনার যেহেতু অলরেডি ফিল আপ করেছে আপনার মোবাইল নাম্বার ইয়াতে নিজে নিজে আইব ইমেইল আইডি আপনি যেহেতু ফিল আপ করেছে নিজে নিজে আইব আর যদি ইয়াতে জাস্ট মেনশন আদার পার্মানেন্ট একাউন্ট নাম্বার ইফ ইউ ইন্ডিভিজুয়াল অ্যালোটেড টু ইউ যদি কিনা বেলেগ আপনার একাউন্ট নাম্বার কিনা আছে পার্মানেন্ট নাম্বার আদার নাম্বার আছে তাহলে এটা ক্লিক করব লাগবে নহলে আপনি নেক্সট পর্যায়ত আপনি জাস্ট ক্লিক করে আমি নেক্সট পর্যায়ের কারণে আমি আগবাড়ি যাব লাগিব। এটা আমার তিনটা পার্ট সম্পূর্ণ হল, ইয়ার পিছত আমি আইম এটা ডকুমেন্ট ডিটেলসর কারণে। ডকুমেন্ট ডিটেলসত আমি জাস্ট আধার যেহেতু অলরেডি প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আধার ইয়াতে আহিছে, প্রুফ অফ এড্রেস হিসাবে নিজে নিজে আধার আহিছে, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আহিছে, আমি জাস্ট প্রুফ অফ পেন আমি ইয়াতে ফিল আপ করব লাগিব। পেনত আমি কপি অফ দ্য পেন কার্ড এটা সিলেক্ট করেছো, তারপরে ইয়াতে আমি আই উই অবলিক ইয়াতে আই অবলিক উই ইয়াতে আমি নিজের নামটো লিখিম, আর সিলেক্ট যেহেতু আমি ইন্ডিভিজুয়াল হয় গতিকে হিমসেলফ আর সেলফ লিখিম, ইয়াতে নিজের নামটো দিলো। আর তারপর আমি ইয়াতে কিমানটা কপি ইয়াতে করেছো, ইয়াতে দুটা কপি যেহেতু আমি দিম প্রুফ হিসাবে, এটা আধার এটা পেন, গতিকে আমি দুই অঙ্কটো ইয়াতে লিখিম। লিখার পিছত আমি প্লেসটো ইয়াতে লিখিম, লিখার পিছত আমি সাবমিট করার পিছত আমি নেক্সট পর্যায়ে আগবাড়ি যাব পাৰিম। প্লেস আপনি যেটা প্লেসত আপনি অ্যাপ্লাই করেছে, যোর অ্যাপ্লাই করেছে সেটা ইয়াতে মেনশন করব লাগিব, ডেটটো নিজে নিজে আহিব, তারপর সাবমিট বটনটো আপনি ক্লিক করব লাগিব। সাবমিট বটন ক্লিক করার পিছত যেটা ইন্টারফেস ওপেন হয়েছে, ইয়াতে রিকুয়েস্ট ফর চেঞ্জ অর কারেকশন ইন পেন ডাটা, ইয়াতে যেহেতু দেখা পাইছে আপনার পার্সোনাল ডাটাত আপনার গোটেখিনি ডিটেলস অলরেডি আহিব। ইয়াতে আপনার খালি এটা কাম করবলগা থাকে, এন্টার আধার ফার্স্ট এইট ডিজিট, যেহেতু প্রথমতে আমি লাস্টর চারিটা সংখ্যাতে দিছিলো, এটা আমি প্রথম আটটা সংখ্যা দিয়ার লগেলগে আমার এপ্লিকেশনের ফিল আপ প্রক্রিয়াটা সম্পূর্ণ হব। নেম এজ পার আধার ইয়াতে আহিব, আপনার ডিটেলস আপনি কি কি ফিল আপ করেছে এবার গোটে এপ্লিকেশনখন আপনি ভেরিফাই করব, চাই লব। তলত দুটা অপশন আছে, এটা এডিট অপশন, যদি কিবা ভুল হয়েছে আপনি এডিট করব পারিব, নহলে প্রসিড বটনটো ক্লিক করে আমি নেক্সট পর্যায়ের কারণে আগবাড়ি যাব লাগিব। নেক্সট পার্টত দেখা পাইছে প্রসিড আমি বটন ক্লিক করার পিছন অনলাইন পেন এপ্লিকেশনের ইয়াতে আছে আপনার মোড অফ পেমেন্ট, যেহেতু আমি আপনি পে করব ইয়াতে আছে অনলাইন পেমেন্ট থ্রু বিল লেক্স লাস্টত আছে, অনলাইন পেমেন্ট থ্রু পেটিএমর পর আপনি পে করব পারিব। মই অনলাইন পেমেন্ট থ্রু পেটিএমে করেছো, ইয়াতে ডিমান্ড ড্রাফ্টর পর আপনি পে করব পারে, মই জাস্ট অনলাইন পেমেন্ট থ্রু পেটিএমর পর করে আপনার দেখাম। এটা ক্লিক করার লগে লগে দেখা পাইছে ইয়াতে আপনার টোটাল অ্যামাউন্ট পে করব লাগবে, পেমেন্ট চার্জেস ইনফরমেশন দেখা পাইছে 106.90 মানে অলমোস্ট 107 আপনি পে করব লাগবে। মোড অফ পেমেন্ট ইয়াত দেখা পাইছে কত কত কি চার্জ লৈছে, ই সাইন চার্জ লৈছে 5.9 রুপিস, ডিটেলসটো আপনি চাই লব পারিব, ইয়াতে ডিটেল সকলোখিনি থাকিব। তারপর আপনি আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন যেটা আছে, সরি আই এগ্রি টু দ্য টার্মস এন্ড সার্ভিস, টার্মস অফ সার্ভিস ইয়াতে আপনি ক্লিক করে পেলাই নেক্সট প্রসিড পেমেন্ট করব লাগিব। ইয়েস প্রসিড পেমেন্টটা মানে করলো, করার লগে লগে ইয়াতে আপনার অ্যামাউন্ট কনফার্ম পেমেন্টর অ্যামাউন্ট আইছে, ইয়েস 106.90 107 রুপিস ট্রানজেকশন আইডি আইছে, পে কনফার্ম করেছো। ইয়াতে এটা পে করার অপশন কেটা আইছে দেখা পাইছো, 106.90 মই পে করব লাগিব, পে করার অপশন আইছে সিলেক্ট এন অপশন টু পে, মই যেহেতু নেট ব্যাঙ্কিং করব নেট ব্যাঙ্কিং অপশনটা মানে ক্লিক করলো, ক্লিক করার পিছত মোৰ ইয়াতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটো মই সিলেক্ট করেছো, সিলেক্ট করার পিছত মই সিলেক্ট ফ্রম অল আদার ব্যাঙ্ক, বেলেগ ব্যাঙ্ক থাকলে আপনি সিলেক্ট আপনার নিজের যেটা ব্যাঙ্কত আপনি যোরপরা করব পেমেন্ট অপশনটা আপনি নিজে সিলেক্ট করে লব, মই পে 106 আগবাড়িছো। এটা নেট ব্যাঙ্কিংর ইয়াতে পার্টতে মই ইয়াতে লগ ইন করে আগবাড়ি লাগবে, ওপেন হওয়ার পিছত ইয়াতে মই ফিল আপ করলো, এটা দেখা পাইছে এটো পেমেন্ট করবলে আহিছে মোর একাউন্টর পৰা 106 ডেবিটর রেফারেন্স নাম্বার ইয়াতে আছে, মই জাস্ট ইয়েস কনফার্ম করিম, ইয়েস 106 রুপিস এন্ড 90 পয়সা অনলি। ইয়াতে টোটাল ডিটেলসটো আপনার আছে ডেবিট একাউন্ট ডিটেলসটো, কোরপর একাউন্ট আপনার ডেবিট হব, মই এটা কনফার্ম করিম। ইয়ার এটা ওটিপি আহিব, ওটিপি মই এটা ফিল আপ করার পিছত দেখা পালে পেমেন্ট রিসিপ্টটো আহিছে, এটা সাকসেস আহিছে মোৰ ট্রানজেকশন, সকলখিনি ডাটা ইয়াতে আহিছে, ট্রানজেকশন রেফারেন্স নাম্বার আহিছে, ডেট এন্ড টাইম গোটেখিনি আহিছে, মই কিমান পে করেছো এটো আহিছে, ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার আহিছে, তারপর মই কন্টিনিউ বটনটো জাস্ট ক্লিক করব লাগে। ক্লিক করার পিছত আধার অথেন্টিকেশন আহিব, এটা ইয়েস আধার অথেন্টিকেশনের কারণে মই জাস্ট ইয়াতে আপনার ডিটেলসটো সকলখিনি আহিছে, এজ পার অ্যাকচুয়াল যেটা আপনি ফিল আপ করছে টোকেন নাম্বার যেটা দিয়া আছে আপনাকেতো আহিব, ইয়াতে নাম আহিব, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, তারপর ইয়াতে আপনার যেটু ইয়াতে ডিক্লারেশন আছে আপনি ক্লিক করার পিছত কন্টিনিউ করব লাগিব, অথেন্টিকেট করব লাগিব, সরি অথেন্টিকেট অপশন আপনি ক্লিক করব লাগিব। ক্লিক করার লগে আপনালে ইয়েস কন্টিনিউ উইথ ই কে ওয়াই সি অপশন আপনি ক্লিক করব লাগিব।
ইয়াত দেখা পাইছে আপোনাৰ আধাৰ ডিটেইলছটো আহিছে, আপোনাৰ নাম আহিছে, টোকেন নাম্বাৰ আহিছে। এতিয়া আপোনাৰ মোবাইলত অহা অ'টিপিটো আপুনি ইয়াতে পুট কৰি ভেৰিফাই কৰিব লাগিব। ইয়াতে মই অ'টিপিটো পুট কৰিলোঁ। পুট কৰাৰ পিছত মই ছাবমিট অপশ্যনত মই ক্লিক কৰিব লাগিব। ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ কণ্টিনিউ উইথ ই চাইন, য়েছ ই চাইনৰ প্লিজ নোট দ্য আধাৰৰ ভাৰ্চুৱেল ৰিকুৱাৰ্ড ফৰ KYC বেছ পেন এপ্লিকেশ্যন, য়েছ আপুনি ইয়াতে ক্লিক কৰিব লাগিব। এইটো পেজত আপোনাৰ পুনৰ এবাৰ ইয়াতে আই হিয়াৰ বাই ইয়াতে এটা আছে অথৰাইজড। ইয়াতে আপুনি ডিক্লেৰেশ্যন পাৰ্টত আপুনি ক্লিক কৰিব লাগিব, যিহেতু গোটেইখিনি আহিছে অনলাইন পেন চাৰ্ভিচ। আপোনাৰ আধাৰ বা VID আধাৰ, এইটো VID অব্লিক আধাৰ নম্বৰটো পুনৰ এবাৰ ইয়াতে দি আপুনি চেণ্ড OTP কৰি EKYCটো আপুনি কমপ্লিট কৰিব লাগিব। এতিয়া ইয়াতে মই OTPটো পুট কৰিব লাগিব, যিহেতু মই আধাৰ নম্বৰ পুট কৰি মই OTP ভেৰিফাই কাৰণে চেণ্ড কৰিলোঁ। তাৰপৰা মই এতিয়া ইয়াতে OTPটো পুট কৰিম। 1 6 5 7 ইয়েছ, এতিয়া ভেৰিফাই OTP মই কৰিম ইয়াতে। ভেৰিফাই কৰাৰ পিছত, আধাৰ যিটো ই চাইন ভেৰিফাই কৰাৰ পিছত, আপোনাৰ OTP ভেৰিফাই কৰাৰ পিছত একনলেজমেণ্ট আহিছে। ইয়াতে দেখা পাইছে থেংক ইউ ফৰ ইউজিং অনলাইন ফেচিলিটি ফৰ পেন এপ্লিকেশ্যন। ইয়াতে লিখা আছে ইফ ইউ হেভ ডিজিটেলি চাইণ্ড ইয়াৰ এপ্লিকেশ্যন ইউজিং ই চাইন অব্লিক EKYC দেন দেয়াৰ ইজ ন' নিড টু ফৰৱাৰ্ড ফিজিকেল ডকুমেণ্টছ। গোটেই কোনো ফিজিকেল ডকুমেণ্টছ আপোনাৰ দিবৰ পঠাবৰ প্ৰয়োজন নাই। ইয়াতে আপোনাৰ যিটো একনলেজমেণ্ট ৰিচিপ্টটো আপুনি PDF ডাউনলোড কৰি ল'ব পাৰিব। যিহেতু PDFটো আপোনাৰ পাছৱৰ্ড প্ৰটেক্টেড হয়, আপোনাৰ পাছৱৰ্ডটো হৈছে ইয়াতে ইনফৰ্মেট ডেট মন্থ আৰু ইয়াৰ আপোনাৰ যিটো ডেট অফ বাৰ্থ আছে। ফাইনেলি আপুনি NSDL পৰা এটা মেইল লাভ কৰিব পেন এপ্লিকেশ্যন একনলেজমেণ্ট নাম্বাৰ সৈতে। দেখা পাইছে ইয়াতে ডিটেইলছটো থাকিব। ইয়াতে আপুনি দুটা ফাইল আহিব এটেচমেণ্ট হিচাপে, আপুনি ডাউনলোড কৰি চাই ল'ব। এটা ইনভইচ আহিব, এটা একনলেজমেণ্ট কপি আহিব, ডিটেইলছ লিখা থাকিব, আপোনাৰ পেন কাৰ্ডক কেনেকৈ ধৰণৰ আপোনাৰ প্ৰিণ্টেড হৈ আহিব সকলোখিনি থাকিব, আপোনাৰ এড্ৰেছত যিটো আপুনি পেন কাৰ্ড লাভ কৰিব তাত কি কি লিখা থাকিব গোটেইখিনি কথা আপুনি ফাইল দুটা চালি ধৰিব পাৰিব। এটা ইনভইচ থাকিব, এটা পে'মেণ্ট কৰা ৰিচিপ্ট যিটো অনলাইন পে'মেণ্ট কৰাৰ কপি তাৰ প্ৰমাণ হিচাপে, আৰু এটা থাকিব একনলেজমেণ্ট যিখিনি আপুনি ছাবমিট কৰিলে গোটেই ডাটাখিনি সৈতে। গতিকে ফাইলটো অ'পেন কৰিবৰ কাৰণে আপোনাৰ এইটো DDMMYY যিটো ফৰ্মেট দিছে ইয়াতে, এই ফৰ্মেটৰ কৰিব লাগিব আপোনাৰ ডেট অফ বাৰ্থ টোটেল ইয়াতে পুট কৰাৰ পিছত আপুনি ফাইলটো অ'পেন কৰিবলৈ সক্ষম হ'ব। আৰু এনেদৰে অতি সহজতে আপুনি পেন কাৰ্ডৰ কাৰণে অনলাইন কাৰেকশ্যনৰ কাৰণে, আপোনাৰ নাম চেঞ্জৰ কাৰণে আপুনি এপ্লাই কৰিবলৈ সক্ষম হ'ব। গতিকে বন্ধুসকল, দেখা পালে কেনেকৈ মই এপ্লাই কৰিলোঁ পেন কাৰ্ডৰ কাৰণে, পেন কাৰ্ড চেঞ্জ কৰিবৰ কাৰণে, মোৰ নামৰ এটা আখৰ মই চেঞ্জ কৰিবৰ কাৰণে কেনেকৈ এপ্লাই কৰিলোঁ গোটেই প্ৰচেছটো মই দেখুৱালোঁ। নিৰ্দিষ্ট সময়ৰ মূৰত আমাৰ ঘৰত মোৰ নিজৰ এড্ৰেছত মই পেন কাৰ্ড পাবলৈ সক্ষম হ'ম। যদি ভিডিঅ'টোৱে আপোনাক সঁচাকৈ উপকৃত কৰিছে তেন্তে আপুনি শ্বেয়াৰ কৰিব আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি আমাক উৎসাহিত কৰিব পুনৰ নতুন ভিডিঅ' প্ৰস্তুত কৰিবৰ কাৰণে। তেন্তে পুনৰ লগ পোৱাৰ পূৰ্ণ প্ৰতিশ্ৰুতিৰে থেংক ইউ ফ্ৰেণ্ড, লাভ ইউ লট, বাই বাই, টেক কেয়াৰ।